বড় বড় অক্ষরে লেখা ছিল এখন বাদ্যকরের পরে প্রথম স্থানাধিকারী মহিলা বাদামারি পদ্ম দিদি। দিদি তুমি দেখেছ? হ্যাঁ দিদি হ্যাঁ। আমাকে দেখেছো? আমাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, তোমার ছবি নিচে লেখা ছিল যশাদাম। ও ছবি? দিদি তুমি আজই মোবাইলে গিয়ে ইউটিউবের সাথীর সাথে চ্যানেলে চলে যাবে। দিদি কিসে করে যাব? বাসে করে যাব না ট্রেনে করে যাব? দিদি হেঁটে হেঁটেই যাবো, কিচ্ছু পারে না। আরে বাসেও না ট্রেনেও না, ওই মোবাইলে যাব। বাবা টাকাটা পেয়েছে গেল, তো মোবাইলে কিসে করে যাব? মেরে পদ্ম তাড়াতাড়ি কর, বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে রে। হ্যাঁ মা হ্যাঁ। মা তোমার চুলবাদ্দি পড়লে ওই শয়তানিদের কথা মনে পড়ে যায়। সে নীলা চুলো চুলি হলো, ও সব ভাবলি এখন আমার হাসি পায় না। এ পদ্ম কাজটা ঠিক হয়নি, আমার কত খারাপ লাগে রে। হাতের পাঁচটা আঙুল তো আর সমান না, লক্ষ্য করেছিস? আরে তোর হাত না, দিদির কথা বলছি। লক্ষ্য করেছিস? সেদিন থেকে দিদি আর দেখাই দেয় না, মনে কত আঘাত পেয়েছে রে মহিলা। চুপ করো তো মা, আমার মন তাকে আবার আজ আর দেখবে, আবার আসবে। দেখলে না ওই আমরা সবাই সেরা পুজোতি তেমন নাতনিকে নিয়ে পেজের মতন এসে বসবে। কমন বলিস না পদ্ম, ভাগ্যি এসেছিল তাই তো পুজোটা হলো। তা আবার সেটি দিদি, ও দিদি দিদি নামরা নিতে নিতেই চলে এসেছে। আমি কইছি ও 200 বছর বাঁচবে। দিদি চুপ কর, চুপ কর। ও মা কি সৌভাগ্য দিদি যে, বসো বসো। তা এতদিন পরে মনে পড়লো বুঝি? হ্যাঁ দিদি, শুধু সেদিনের মতো নয়, আমি কত ভয় পেয়ে গেছিলাম কি না। ও না না, ভয় কিসে, আসলে প্রেশারটা বেড়ে গিয়ে মাথাটা ঘুরে গেছিল। এই যা, ও তা এখন ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ এখন ভালো আছি। কিরে পদ্ম আছিস কেমন? মা কি রান্না তুমি আমায় বলছো? হ্যাঁ হ্যাঁ আমি তোকেই বলছি, তুমি আমায় ভুল বুঝিস নি রে পদ্ম, আমি তোকে ভালোই বাসি। আসলে তোর আমার চিন্তা ভাবনা মিল খায় না। এই যা দেখ না, রঙের দিনে তোর জন্য রং নিয়ে এলো, সব বিবাদ মুছে ফেলবো। দিদি হ্যাঁ হ্যাঁ ভালো করেছো, তা ভালো। পদ্ম তোর সাথে আমি খামোকাই দিলাম, তোর সাথে আমার তুলো না, কোথায় আমি আর কোথায় তুই। কেন তুমি কি ওই নেতা আম্বাই নাকি সঙ্গে অপসারা মেলবা? নেতা আম্বাই সে আবার কোন? আরে কিচ্ছু পারবা, নেতা আম্বাই না নেতা আম্বানি, ওই মুকেশ আম্বানির ধরম করছি, লাখ লাখ কোটি কোটি টাকার মালকিন, তাই না মা? হ্যাঁ হ্যাঁ। ও না না বাবা, কত পয়সা নেই। তবে একশো মা পূর্বশীমেন্টটা ছিলাম বটে, তোর কাকা বাবু তো বিয়ের পর পরই পূর্বশী বলেই ডাকত আমার। সে ছিল বড় মধুর দিন। দিদি ও দিদি দিদি হ্যাঁ, তা এখন আর ডাকে না বুঝি ওই নামে? সে রূপের আগুন আর কই দিদি, নেই না আসলে বয়সের সাথেই তো সব। তবে আমার পদ্ম কিছু কম যায় না, পদ্ম সাজলে অপ্সরা মেনকাও হার মানে। বেশ কী যে বলো না মা তুমি। হ্যাঁ রে পদ্ম, দিদি ঠিকই বলেছে, কেমন চাঁদপানা মুখ তোর। মা সূর্যি আজ কোন দিকে উঠেছে? পূর্ব দিকে উঠেছে রে পদ্ম। না রে পদ্ম আমি ঠিক করেছি, তোর সাথে আর ঝগড়া করবো না। তুই কত বুদ্ধিমতি, তো কে জানিস কত নেতা কাতাদের খবর রাখিস। এই পদ্ম তুই তো বাদাম বিক্রি করে এখন ফেমাস, এসে দিনে টিভিতে দেখলুম তো। কী দেখেছো দিদি? এই তো দেখলাম বড় বড় করে লেখা ছিল বন্যাদুকরের পরে প্রথম স্থানাধিকারী মহিলা বাদাম হয় পদ্ম দিদি। ও দেখেছো তাহলে? দিদি আমাকে দেখেছো? আমাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি, তোমার ছবি লেখা ছিল যশোদা মন। ও দিদি
তুমি আজই মোবাইলে গিয়ে ইউটিউবে সাথীর সাথে চ্যানেলে চলে যাবে। তা দিদি কিসে করে যাব? বাসে করে না ট্রেনে করে? নাকি হেঁটে হেঁটেই যাব? কিছু বলে না, আরে বাসেও না ট্রেনেও না, ওই মোবাইলে। যাক বাবা, একটা বেঁচে না। তা মোবাইলে কি করে যাব? তুমি আমার কাছে এসো, আমি করে দেব। আচ্ছা হ্যাঁ, সাথীর সাথে চ্যানেলে চলে যাবে, পুরো ইন্টারভিউটা দেখতে পাবে। কত কি জানো নাম ভিডিওটা? তো মুখোমুখি পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, মুখোমুখি পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, আমি আজই দেখব। আচ্ছা দিদি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু কি করব? তুমি আমার কাছে এসো, আমি করে দেব। হ্যাঁ হ্যাঁ, কত তুই করে দিস। আমি যদি সেদিন একটু থাকতে পারতো, আমাকেও দেখাতো, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ দিদি। আবির দে।